সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই কথাগুলো কেন বলতেছি, কারণ অনেকদিন পরে কিন্তু আমি ভিডিও আপলোড করতেছি। এখন কথা হচ্ছে, আমার যারা ভিডিওগুলো রেগুলার দেখেন আশা করি সবাই সুস্থ আছেন। আর যেহেতু একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে করোনার কারণে, এই জন্য একটু সাবধানে চলবেন, রেগুলার হাত ধোবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। আশা করি হয়তোবা কোনো প্রবলেম হবে না, বা প্রবলেম একটু কম হবে যদি করোনার হাত থেকে রক্ষা পেতে হয়। যাই হোক, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে ইউটিউব শর্ট নিয়ে। আপনারা অনেকেই হয়তোবা অলরেডি জেনে গেছেন যে ইউটিউব শর্টটা কী জিনিস, বা ইউটিউব শর্ট দিয়ে আসলে কী হয়। তো এখন আমি এই জিনিসটা নিয়ে একটু ডিটেলে আলোচনা করব, কারণ আপনারা জানেন একটু ডিটেলে আমি আলোচনা করি সব ব্যাপারগুলো নিয়ে ইউটিউবের। তো আপনারা যারা ইউটিউব শর্টস সম্পর্কে জানতে চাচ্ছেন, যারা ইউটিউবে রেগুলার কাজ করেন, বা আমার ভিডিওগুলো বিশেষ করে যারা দেখেন, তারা ভিডিওটা একটু কষ্ট করে দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী আমার ভিডিওগুলোর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমি আপনাদের সাথে আছি নিপুন, আর আপনারা দেখতেছেন নিপুন সাহা ইউটিউব চ্যানেল। সো ওয়েলকাম ব্যাক সবাইকে। ইউটিউব শর্ট ভিডিওটা আসলে কী জিনিস সেটা আপনারা অলরেডি জেনে গিয়েছেন, তারপরও আমি একটু আপনাদের সাথে আলোচনা করি। ইউটিউব শর্টের যে ফিচারটা, এটা হচ্ছে অ্যাজ লাইক আপনাদের টিকটক, লাইকি, যে শর্ট ভিডিওগুলোর প্ল্যাটফর্মগুলো আছে, এটার সেম টু সেম ইউটিউবে আপনারা এই ফিচারটা উপভোগ করতে পারবেন। তো এই ফিচারটার সিস্টেমটা হচ্ছে, আপনারা এক মিনিটের ভিডিও সর্বোচ্চ আপলোড করতে পারবেন শর্ট হিসেবে, আই মিন 60 সেকেন্ডের ভিডিও। তো এখন এই ইউটিউব শর্টের যে ফিচারটা আছে, এটা কিন্তু আমাদের বাংলাদেশে এখনও পর্যন্ত রিলিজ হয়নি, বা এখনও পর্যন্ত গ্লোবালি অ্যাভেলেবেল হয়নি। এটা বেটা ভার্সনে ইন্ডিয়াতে চলতেছে, মানে আপনাদের আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে ইন্ডিয়া, এই জায়গায় হচ্ছে বেটা ভার্সনে চলতেছে, কিন্তু গ্লোবালি আই মিন সারা বিশ্বে এখনও পর্যন্ত কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল হয়নি। তো আশা করা যায় 1 থেকে 1.5 মাসের ভিতর সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে। তো যখন অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আপনারা এই ফিচারটা ব্যবহার করতে পারবেন। তো এখন কথা আসতেছে, এই ফিচারটা থেকে কি আমরা ইনকাম করতে পারবো? না, এই ফিচারটা থেকে আমরা এখনও কিন্তু ইনকাম করতে পারবো না। ইউটিউব বলেছে যদি সামনে ভালো কিছু তারা বোঝে বা ভালো কিছু অনুভব করে, সেক্ষেত্রে তারা মনিটাইজেশন ফিচারটা ইনেবল করে দিতে পারে ইউটিউব শর্টে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু তারা সিদ্ধান্ত একদমই ক্লিয়ার হয়নি যে মনিটাইজেশন ফিচার দিবে কি দিবে না। এখন কথা হচ্ছে, মনিটাইজেশন ফিচার যদি এটার ভিতরে অ্যাড করে তারা, তাহলে আপনার 60 সেকেন্ডের একটা ভিডিও বা 1 মিনিটের একটা ভিডিও, এটার ভিতরে যদি 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের একটা অ্যাডই চলে আসে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে। এই জন্য আমার আইডিয়া, মনিটাইজেশন ফিচারটা অ্যাড নাও করতে পারে। কিন্তু পরবর্তীতে ইউটিউব যদি দেখে হিউজ পরিমাণ রেসপন্স পাচ্ছে তারা এই ইউটিউব শর্ট থেকে, তাহলে হয়তোবা তারা এই মনিটাইজেশন ফিচারটা তারা অ্যাড করে দিবে। এখন কথা আসতেছে, এই মুহূর্তে আপনারা বাংলাদেশ থেকে কি ইউটিউব শর্ট ফিচার ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনাদের ভিডিওটা যেটা রেকর্ড করবেন, এটা হচ্ছে আপনাদের যে মুডে আছে ভিডিও রেকর্ড করতে হবে, মানে আপনাদের টিকটক লাইকের যে ভিডিওগুলো করেন সোজা মোবাইল ফোন স্ট্যান্ডে সোজা রেখে করেন, এইভাবে আপনাদের করতে হবে। তার মানে হচ্ছে আপনাদের ল্যান্ডস্কোপ মোডে কিন্তু ভিডিও করা যাবে না, আপনাদের ফোন সোজা ধরে করতে হবে, মানে ভার্টিক্যাল মোডে করতে হবে। তো ভার্টিক্যাল মোডে ভিডিও রেকর্ড করলে, আর ভিডিওটা হতে হবে 1 মিনিটের বা 60 সেকেন্ডের। 1 মিনিট 1 সেকেন্ড হলেও কিন্তু আপনাদের হচ্ছে না, এই ভিডিওটা আপনারা আপলোড করতে পারতেছেন না। তো এইভাবে আপনারা আপলোড করতে পারবেন। তো আপলোড করা কিন্তু একদমই ইজি, আপনারা রেগুলার যেভাবে আপলোড করেন, আপনারা ইউটিউব অ্যাপে চলে যাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, আপলোড ভিডিও সিলেক্ট করবেন, আপনাদের ভিডিওটা সিলেক্ট করে দিবেন, দেন আপনারা টাইটেল দিবেন, টাইটেল দিয়ে আপনারা টাইটেলে হ্যাশট্যাগ শর্ট ব্যবহার করবেন, ডিসক্রিপশন বক্সেও একইভাবে আপনাদের ডিসক্রিপশন যা যা আছে বিস্তারিত লিখবেন, তারপরে হ্যাশট্যাগ শর্ট ব্যবহার করবেন। এটা দিয়ে আপলোড করে দিলে আপনাদের ইউটিউব কিন্তু অটোমেটিক্যালি ইউটিউব শর্টের যে ভিডিও ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে আপনার ভিডিওটা দিয়ে দেবে। এরপরে কথা আসতেছে, আপনারা কপিরাইট যে ভিডিওগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন কিনা, মানে আর কি এরর ভিডিও আপনারা আপলোড করতে পারবেন কিনা, আর এ থেকে আপনাদের কপিরাইট স্ট্রাইক আসবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপনারা যদি কারোর ভিডিও কপি করে আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের কপিরাইট স্ট্রাইক আসতে পারে। বাট আপনারা যদি নিজের প্রতিভা প্রকাশ করেন, বা দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডের মিউজিক নিলেন, সেটা ব্যবহার করলেন, এভাবে যদি ভিডিও রেডি করে দেন, বা যখন ইউটিউব শর্ট অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন কিন্তু তারা নিজেরাই কিন্তু বিভিন্ন রকমের মিউজিক অ্যাজ লাইক আর টিকটক লাইকের মতো কিন্তু গান আপনারা ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। বাট অন্য কারোর ভিডিও কিন্তু আপলোড করে দিলে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে, বা যে ভিডিওটার ওনার আছে সে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে।
তো এই হচ্ছে মোটামুটি ইউটিউব শর্টের ব্যাপারগুলো, আশা করি আপনাদের পার্ট বাই পার্ট করে বোঝাতে পেরেছি। তো এখনও যেহেতু ইউটিউব শর্টের ফিচারটা অ্যাভেলেবেল বাংলাদেশে হয়নি, আপনাদের আমি বলবো যে আসলে আপলোড করে সেরকম কোনো লাভ আপনারা পাবেন না। তো ইউটিউব শর্টটা ব্যবহার করে আপনাদের যেহেতু ইনকাম হচ্ছে না, তাইলে ইউটিউব শর্টটা ইউটিউব আনছে কেন? সহজ কথায়, তাদের ব্যবসা যাতে মন্দ না হয়, যেহেতু টিকটক লাইকি এই যে প্ল্যাটফর্মগুলো আছে অনেক ইউজার চলে যাচ্ছে, ইউটিউব চিন্তা করলো তাহলে ইউটিউব শর্ট তারা নিয়ে আসুক বা শর্ট ভিডিওর একটা সিস্টেম তারা নিয়ে আসুক, এই জন্য নিয়ে আসছে। তাছাড়া আপনারা যারা দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছেন না, তারা কিন্তু ইউটিউব শর্ট ব্যবহার করে আপনাদের ইউটিউবের যে হোম পেজ আছে হোম পেজ থেকে কিন্তু আপনারা হারায় যাচ্ছেন না, বা আপনাদের ভিডিওগুলো কিন্তু তারা বুঝতে পারতেছে যে আপনি হয়তো বা কোনো কাজে আসেন বা তাদেরকে কোনো নিউজ দিতে পারতেছেন আপনাদের ভিউয়ার্সকে। ওকে, তো এটা কিন্তু আপনারা ইউটিউব শর্ট ভিডিও ব্যবহার করে করতে পারতেছেন। এটা যদি না থাকতো তাহলে কিন্তু আপনারা একদমই হারায় যেতেন, যেহেতু ভিডিও আপলোড করতে পারতেছেন না, তাই না? তো এই হচ্ছে মোটামুটি ইউটিউব শর্টের ব্যাপারগুলো আমি বিস্তারিত আলোচনা করলাম আপনাদের সাথে। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটি একটা লাইক করতে পারেন, কমেন্ট সেকশনে মূল্যবান মতামত দিয়ে যাবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারা এই ইউটিউব শর্ট সম্পর্কে জানতে পারে। আর চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবার আগে। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, গুড বাই।